আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। ইলাহি বাইক কর্নার তিনটা শোরুমে এরকম ভরপুর কিন্তু বাইক আছে, কানাই কানাই বাইক, প্রায় 100টা পার বাইক আছে। তো আজকে আপনি পার্সোনালভাবে আপনাদেরকে দেখাবো ডাবল ডিক্সের হাং, সাদা কালার। আমার যেমন পাঞ্জাবি সাদা, বাইকটাও কিন্তু সাদা, ধবধবা সাদা। যারা সাদা কালার পছন্দ করেন, ইতিপূর্বে কিন্তু সাদা কালারের জন্য আমাকে না হলে 50 জন ফোন দিয়েছিলেন, সাদা কালার আরটিআর সাদা কালার হাং আছে কিনা। তো বাইকটি সাদা কালার, ডাবল ডিস্ক, 2020-এর শেষের মডেল। এই বাইকটি সম্পূর্ণ ফ্রেশ এবং ইঞ্জিনের কোয়ালিটি 100-100 হবে। এবং এই বাইকটির ইঞ্জিনে সারা বাংলাদেশে কোনো মেকার যদি বলতে পারে যে একটা নাটে হাত পড়েছে, পুরো বাইক ফ্রি। তো এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। তার আগে একটা কথা, যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং এই ভিডিওটি যারা ফেসবুক পেজে এলআই মোটরসাইকেল পেজে দেখতেছেন বা দেখতে পাবেন, তাদেরকে একটা অনুরোধ, নতুন পেজ খোলা হয়েছে, আপনারা দয়া করে ফলো বাটনটা অন করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। জি, এই বাইকটি যে একদম নতুনের মতো বলছি এবং শোরুম কন্ডিশন বলছি, তার অক্ষর অক্ষর প্রমাণ সহকারে দেখেন। প্রথমে এই জিনিসগুলো দেখেন কি নিখুঁত, একমাত্র শোরুমে থাকবে এরকম নিখুঁত বাইক, ঠিক আছে? উপরে গ্লাসটা সহ মাঠগাটটা দেখেন, ঠিক আছে? এবং এই গাড়ির 7 কার টায়ার কিন্তু, তো গাড়ির 7 কার টায়ারের রং এখন পর্যন্ত ওঠে নাই যে, ঠিক আছে? এবং বিটগুলো দেখেন, এই যে বিট, তো গাড়ির 7 কার টায়ারের বিট যদি এত নতুনত্ব থাকে, তাহলে ভাবুন যে বাইকটা আসলে কম ব্যবহার হয়েছে, কত কম ব্যবহার হয়েছে এটা আপনারাই বলবেন। এবং তারপরে আর একটা উল্লেখযোগ্য একটা প্রমাণ, এই হাইড্রোলিকটা দেখেন, এইভাবে আঙুলে দেখবেন যে হাইড্রোলিক ক্ষয় যাওয়া নেই, ঠিক আছে? দুইটি সকাপ সহ হেডলাইট গ্লাসটা তো দেখাইছি, একদম ফুল ফ্রেশ। এর সাথে ব্যাকলাইট ভাইজার সহ একদম নিখুঁত আছে। এরপরে হ্যান্ডেল, চাপা, সুইচ, এমনকি লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে দেখেন। এবং ট্যাঙ্কিটা একটু দেখে নেন, দেখেন ট্যাঙ্কিটা কি ফ্রেশ, বাম্পার সহ কোনো সবার জন্য 1 সেকেন্ডের জন্য বাইকটি কোনো দিকে পড়ে নেই। এই বাম্পারটা হলো সাক্ষী, এই যে হ্যান্ডেলে এই এইটাই হলো সাক্ষী, ঠিক আছে? কারণ হচ্ছে এগুলো মরমরা জিনিস, পরে গেলেই ভেঙে যাবে। আর টাঙ্গিটা দেখছেন কি ফ্রেশ, আর ইঞ্জিন সম্পর্কে তো আমি প্রথমেই বলছি, বাংলাদেশের যত মেকার আছে যদি একটা নাটে, ইঞ্জিনের নাটে যদি হাত পড়া প্রমাণ করতে পারে, পুরা বাইক ফ্রি দিয়ে দেবো ইনশাল্লাহ, পুরা বাইক। কারণ আমি নিজে দেখে কিনেছি এবং চালাই আসলাম, এত মজা পেয়েছি যে একটা নতুন বাইকই এরকম মজা পাওয়া যায় যেটা আমি এটা পেয়েছি, ঠিক আছে? কালারের দিক থেকে, সর্বদিক থেকে, ইঞ্জিন কোয়ালিটি, শোরুম কন্ডিশন। সাইড কভারটা দেখেন, আমি আর কিছু বলবো না, এই বাইকটির পাওদানিগুলো দেখেন, এই যে পাওদানি দেখতে পাচ্ছেন, একদম শোরুম কন্ডিশন। এই যে সারি কাটার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন, ফ্রেশ কাকে বলা হয়, কিরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে। সিগন্যাল লাইট সহ এই সাইডে নাম্বার সম্পর্কে বলবো, এখন নাম্বার সারা ওয়ান্ডে যে কোনো জেলায় আপনারা নাম্বার নিজের নামে করে দিতে পারবেন। কারণ হচ্ছে বাইকটা যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো, আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন, সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। ব্যাক লাইট উপরে অংশটা দেখেন একদম নিখুঁত, পিছনে মার্কার সহ পিছনে টায়ারটাও কিন্তু গাড়ির 7 কার টায়ার এবং অনেক সুন্দর বিট আছে, কমপক্ষে 30,000 কিলো চালানো সম্ভব হবে এই টায়ার দিয়ে। এই সাইডগুলো যদি দেখাই তাহলেও আপনারা কোনো ধরনের দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ। দেখেন সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে, নিচের অংশগুলো দেখানো যে পাওদানি, হাফ চাসিসগুলো, সাইলেন্সারটা দেখেন একদম ফ্রেশ, আজ পর্যন্ত কারোর সাথে গ্যাসেও লাগাতে দেয়নি, ঠিক আছে? ডাবল ডিস্কের বাইক, পিছনে ডিস্কটাও কিন্তু একদম শোরুম কন্ডিশনে আছে। এই সাইডের ট্যাঙ্কিটা দেখেন ফ্রেশ কাকে বলা, এটা দেখুন একদম সুপার ফ্রেশ। ইঞ্জিন সম্পর্কে আর একটা কথা বলবো না, বাইকের ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে মিলে নিবে, বাম্বার সহ। এই সাইডে হ্যান্ডেল, লুকিং গ্লাস, লেবার, ভাইজার, স্টিকার সব কিছুই শোরুম কন্ডিশন আছে। চাপা সুইচ দেখাবো এখন, এবং বাইকটির সাথে এখন পর্যন্ত 2টি চাবিও আছে, ঠিক আছে? এবং চলা দেখেন
2995 বাইকটি পেয়েছি আমরা এই অবস্থায় পেয়েছি তবে সামনেটা আর পিছনের টায়ার আনুমানিক আমি আমার আইডিয়া এটস একটু ডাবল ছিল ধরেন হাই 5000 5000 যারা মিটার কমায় বা মিটার যেগুলো গাড়ি থাকে অর্ধেক অথবা তিন ভাগের এক ভাগ কমায় দুই ভাগ রেখে দেয় এরকম বিষয়টা তো 5000 বাইক চলা টায়ার দেন টায়ারের সামনে টায়ার কিন্তু রং দেখাইছে এই রং ওঠেই নেই পিছনে টায়ারটা কিন্তু গাড়ির সাথে এবং অনেক গভীর বিট আছে এইবেলা মিলে সর্বমোট 5000 ঊর্ধ্বে চলছে এরকম আমার ধারণা এখন সাউন্ড কোয়ালিটি শুনুন তেল মনে হয় নাই রে দেখেন সাউন্ড না দেখেন বাইকটি চালাইবেন তারপরে কত হবে আপনাদের সাথে যে চালাইতে গিয়ে মজা পান কিনা বা আরাম পান কিনা এটা হচ্ছে চালানোর পরে ব্যবহার মানে চালানোর পরে কথা হবে এর আগে আপনারা আপনাদেরকে যতই বলি বিশ্বাস করবেন না ঠিক আছে তো বাইকটি এখন দামে আসবে বাইকটি ফিক্সড প্রাইস 1,02,000 টাকা ফিক্সড প্রাইস 1,02,000 টাকা নাম পরিবর্তন সহ তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু